আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রতিদিন আমি ইতালির নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজকে একটু ভিন্নভাবে আমি ভিডিওটা শুরু করলাম আর ভিন্নভাবেই শেষ করব, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রতিদিনের মতন ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি ইতালির খুবই নিরিবিলি এবং মনোরম একটা পরিবেশে। ইতালির লকডাউন কিছুটা স্থিতিশীল হয়েছে, এখন কিন্তু কোনো জায়গায় আর রেড জোন নেই, এখন শুধু আরাঞ্চনে আর ইয়েলো জোন। ইতালির লকডাউন স্থিতিশীল হয়, ইতালির বিভিন্ন জায়গায় মানুষের সমাগম দেখা যাচ্ছে, বিশেষ করে পার্কগুলোতে। তাই আমিও আজকে ইতালির একটা সুন্দর পার্কের মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। সাথে আজকে আপনাদের সাথে আমি ইতালির 24 ঘন্টার আপডেটটাও বলে দিব। ইতালিতে অদ্য 9/2/2021 গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 10,630 জন, সুস্থ হয়েছে 15,827 জন, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 422 জন। আর আমি যেহেতু লাসি অঞ্চলের রোম সিটিতে থাকি, তাই লাসি অঞ্চল এবং রোম সিটির আক্রান্তের সংখ্যাটা বলে দিচ্ছি। লাসি অঞ্চলে আক্রান্ত হয়েছে 847 জন, এর মধ্যে রোমে আক্রান্ত হয়েছে 511 জন। গত 24 ঘন্টায় তাম্পনে টেস্ট করা হয়েছে 2,74,263 জন। আর তাম্পনে টেস্টের উপরে আক্রান্তের সংখ্যা নির্ভর করে, তাম্পনে টেস্ট যদি কম হয় তাহলে আক্রান্তের সংখ্যাটাও কম হয়, আর তাম্পনে টেস্ট যদি বেশি করানো হয় তাহলে আক্রান্তের সংখ্যাও বেড়ে যায়। আপনারা এই মনোরম দৃশ্য উপভোগ করুন, আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর বিদায়ের আগে একটা কথা বলে নিচ্ছি, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।